সন্দেহ ছিল 15 বছর আগে থেকেই। নাসার বিজ্ঞানীদের হাতে এবার এসে পৌঁছালো অকাট্য প্রমাণ। শনি গ্রহের কৃত্রিম উপগ্রহ ক্যাসিনি তুলে দিল এইসব প্রমাণ, আর তাতে দেখা গেল শনির উপগ্রহ টাইটানের বুকেও আছে আগ্নেয়গিরি। অবশ্য আগ্নেয়গিরি বলতে যদি মাটির নিচ থেকে গলিত ম্যাগমার উদ্গার পথ বোঝায়, তাহলে একটু বুঝতে ভুল হবে। টাইটানের বুকে যে অগ্নি উদ্গার হয় তা আসলে জল, মিথেন এবং আরও অন্যান্য পদার্থের একটা মিশ্রণ। আর এই মিশ্রণ উত্তপ্ত অবস্থা নয়, বরং বেরিয়ে আসে শীতল এবং ঘনীভূত অবস্থায়। বিজ্ঞানীরা তাই একে শীতল অগ্নি উদ্গার বলে উল্লেখ করেছেন। টাইটানের ভূপ্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে দীর্ঘদিন ধরেই অসুবিধায় পড়তে হতো বিজ্ঞানীদের। একমাত্র কোনো নিয়মিত অগ্নি উদ্গারের ঘটনা দিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব ছিল, কিন্তু এই ধারণার পক্ষে কোনো প্রমাণ হাজির ছিল না। আর তাই টাইটানের মাটিতে সরজমিনে তদন্ত চালায় ক্যাসিনি। 13 বছরের মহাকাশ জীবনে সম্ভবত এটি তার শেষ অপারেশন। আর তার এই রিপোর্ট দেখে নাসার বিজ্ঞানীদের সমস্ত সংশয় ঘুচে গেল। সত্যি টাইটানের বুকে আছে একাধিক আগ্নেয়গিরি এবং সেগুলো আজও জীবন্ত। ক্যাসিনি উপগ্রহের পর্যবেক্ষণ সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ পত্রিকায়। আর এইসব তথ্য বিশ্লেষণ করে সৌরজগতের বিভিন্ন উপগ্রহের মধ্যে মহাকর্ষ শক্তি ও সৌরশক্তির প্রভাব সম্পর্কিত নানা অজানা তথ্য জানা যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে টাইটানের জলের উপস্থিতি সেখানে প্রাণের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে বলেও মনে করছেন কেউ কেউ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, তার সঙ্গে একটা ছোট্ট কমেন্ট করবেন। এতে করে আমরা পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ পাই। ধন্যবাদ।